নমস্কার, আমি বিমলেন্দু। আমাকে শুনছেন এখন আপনারা যোগী কথা অফিসিয়াল চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাব এমন এক তপস্বী, এমন এক সাধক, এমন এক যোগী পুরুষের জীবনের অভিজ্ঞতার কথা, যিনি তার জীবনের অভিজ্ঞতাগুলো একটা বইয়ের মধ্যে লিখে তুলে ধরেছেন আমাদের সকলের সামনে। তপভূমি নর্মদা, নাম শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়। উনার জীবনের যা কিছু অভিজ্ঞতা উনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন মা নর্মদাকে পরিক্রমা করাকালীন। সেই আশ্চর্য, অলৌকিক তার দর্শন, তার অভিজ্ঞতা আমরা এই পুরো জার্নিতে একসঙ্গে সকলে মিলে এই অডিওর মাধ্যমে মানসিকভাবে পরিক্রমা করব মা নর্মদাকে। তো চলুন শুরু করা যাক। এই আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভজ্যোতি করুক প্রকাশ, ধ্যানে আরও দৃঢ়তর ধ্যানে, প্রজ্ঞা প্রেমে স্বরূপ প্রকাশে বধির বোধনে। হরিধাম অতিক্রম করে এসে দক্ষিণ তটে বসে নানা চিন্তায় বিভোর হয়ে আছি। ভাবছি মাতা নর্মদার অনন্ত মহিমা, নর্মদা পরিক্রমায় না এলে ভারত মহিমা এভাবে শতরূপে বহুরূপে তার বিশ্বজনীন তাৎপর্য নিয়ে কখনোই আমার কাছে ধরা পড়ত না। সাধে কি বিবেকানন্দ বলেছিলেন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ? ভারতের ঋষিরা বলেছিলেন ভারতই হল, অর্থাৎ বৈকুণ্ঠের প্রাঙ্গণ। ভারতের মৃত্তিকা যে আমার স্বর্গ একথা আমিও আজ বলতে পারি, সকল ভারতবাসী একথা আবেগদীপ্ত কণ্ঠে বলতে পারেন, ভাবতেও পারেন। অন্তত সকলেরই স্বামীজির ওই চেতবাণীকে সর্বান্তকরণে গ্রহণ করা উচিত বলে আমি মনে করতে পারছি আজ। কিন্তু প্রাচীন ঋষিরা যে বলে গেছেন ভারত একেবারে বৈকুণ্ঠের প্রাঙ্গণ বা দিব্যধাম, একথা আজও আমার দুর্ভাগ্যক্রমে উপলব্ধিতে ফোটেনি। একথা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। তবে এ যুগের অপর ঋষিকবি যে বলেছেন ভারতবর্ষ মহামানবের পুণ্যতীর্থ, এ কথা যে কত সার্থক, কত ধ্রুব, তা মা নর্মদার দয়ায় তারই সাপদ অধ্যুষিত ঘনঘোর জঙ্গলাকীর্ণ তটে তটে পরিক্রমা করতে করতে বরাভয়দাতা তপস্বীদের করুণাঘন প্রেমমূর্তির পুণ্য সান্নিধ্যে এসে উপলব্ধি করেছি এবং নিজেকে ধন্য ও কৃতার্থ বলে মনে করেছি। আজ আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি জীর্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করিনি। শহরের অন্ধকারাচ্ছন্ন কদর্য বস্তি দেখে শহরের ঐশ্বর্য, আড়ম্বর ও আনন্দ কোলাহলের যেমন কোনো পরিমাপ পাওয়া যায় না, যেমন বলতে পারা যায় না শহরটা দরিদ্র, জীর্ণ বা নিরানন্দপূর্ণ, তেমনি ভারতবাসীর নিত্যকার প্রাণধারণের গ্লানি, তাদের দৈনন্দিন জীবনের ভাঙাগড়া অভাব অনটনের নিরিখে ভারতের প্রাণের উল্লাস, তার ভাব জীবনের অনন্ত ঐশ্বর্যকে কিছুতেই জীর্ণশীর্ণ বলা যাবে না। আজ 3 বছর ধরে নর্মদার তটে তটে পরিক্রমা করতে করতে দুচোখ মেলে যা দেখে এলাম, চোখ আমার কখনো তাতে ক্লান্ত হল না, বিস্ময়ের অন্ত পেলাম না। প্রতিদিন উষাকালে, সন্ধ্যায়, কখনো গভীর রাত্রির নিবিড় অন্ধকারে, ঘনঘোর জঙ্গলের মধ্যে হোমাগ্নিপুত ঋষিদের গিরিগুহায় আমার অনুভূতিতে আমি না চাইলেও আলতোভাবে ছুঁয়ে গেছে সেই সকল সত্তার আত্মীয় সম্বন্ধের গূঢ় মহিমাময় বিশ্বাধার, একমেব পরমাশ্চর্যরূপ, যার খুশিতেই নিরন্তর অসংখ্য রূপের প্রকাশে বিচিত্রভাবে আমার প্রাণ খুশি হয়ে উঠেছে আর বলে উঠেছে। আমি পুনরায় ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম এই সাগর মেখলা বিশ্বময়ীর আঁচল পাতা ভারত মাতাকে, জাগতিক ও পারমার্থিক সত্যের ধারয়িত্রী ও লালয়িত্রী ভারত ভূমিকে। হঠাৎই পিছন দিক থেকে কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম, আমার চিন্তায় আচমকা ছেদ পড়ল। পিছন ফিরে তাকিয়ে দেখি এক বোধনা কাঠ কাঁধে নিয়ে নৌকারি এক মাঝি আমাকে বলছে, আপ ক্যা এই ব্যাটকে সারা রাত বিতায়েঙ্গে? শাম হো গিয়া, নাও কা সব যাত্রী ভি চলা গিয়া, আপ কাহাঁ ঠেহরেঙ্গে?
আমি উত্তর দিলাম, বিমলেশ্বর জি কা মন্দির তো নজদিক হ্যাঁ না, হাম ওই মন্দির মে রাত বিতায়েঙ্গে। আমার কথা শুনে মাঝি খলখল করে হেসে উঠল, বিদ্রুপ ভরা কর্কশ কণ্ঠে বলল, বিমলেশ্বর মন্দির কা নাম জো শোনা ও নাম মাত্র হি মন্দির হ্যায়, খপরেল কা টুটা ফুটা মকান সা হ্যায়, ইসমে গুম্ফা কি ভাতি নিচে শিবজি হ্যায়, উনকি পূজা ভি কোই নিয়মিত করতা হি নেই। ইয়ে বিমলেশ্বর ছোটা সা গাঁও হ্যায়, উহা না রহনে কা কোই স্থান হ্যায় না ধর্মশালা, মন্দির ভি তো টুটা ফুটা দশা মে হ্যায়। আপ চলিয়ে, হামারে সাথ চলিয়ে, নাও কা ছাই কা অন্দর কোই সুরত সে এক রাত বিত যায়েগা আপকা। তার কথায় চারিদিকে তাকিয়ে দেখলাম চারিদিক অন্ধকারে ঢেকে গেছে, কখন যে সূর্যাস্ত হয়েছে আমার খেয়াল ছিল না। লোকটি নৌকাতে যাওয়ার জন্য আবার তাকাতে দিল, উঠিয়ে বাবা চালিয়ে আমার সাথ মে জঙ্গল নজদিকই হ্যায়, আভি তক বাচ্চা হ্যায় ইয়ে আধেরা মে আপকো হাম ছোড়েগা থোড়ি। আমি উঠে পড়লাম, গাঠরি ঝোলা এবং কমণ্ডুলু হাতে নিয়ে লোকটিকে অনুসরণ করলাম। মনে মনে ভাবছি এই হলো আমাদের ভারতবাসীর সাধারণ লোকের চারিত্রিক বৈশিষ্ট্য, ভারতবর্ষের অনন্য মহিমার একটি দিক। কাঠের সিঁড়ি বেয়ে নৌকায় উঠলাম, নৌকার উপর দুটি ছই টাঙানো হয়েছে, একটির মধ্যে উনুন জেলে রুটি তৈরি হচ্ছে, বাকি তিনজন মাঝি গাঁজাতে দম দিতে দিতে গান ধরেছে, তুমি হি নে কে লাগেই রঘুরাই সো মহি দেহু দাস সুখদাই, অর্থাৎ হে রঘুপতি দাসের সুখবিধান তোমার লীলা, তোমার যা অভিরুচি তাই তুমি আমাকে দাও। ভক্ত চূড়ামণি তুলসীদাসজির রামচরিত মানুষের মুখবন্ধের প্রার্থনায় যে ভক্তির সুর, অকিঞ্চনতাবোধ ও দৈন আদ্যপান্ত ধ্বনিত হয়ে রামকথাকে অপূর্ব হৃদয়স্পর্শী কাব্যে পরিণত করেছে, সেই শরণাগতি ও আত্মনিবেদনের মধুর রস ফল্গু নদীর ধারার মতো অন্তঃসলীলা হয়ে বয়ে চলেছে। ভারতের আপামার জনসাধারণের মর্মকুশে আধ্যাত্মিক ভারতবর্ষের এই বিশিষ্ট চিত্রপ্রসাদ অন্য দেশে দুর্লভ। সারাদিন সমুদ্রবক্ষে নৌকা চালাতে গিয়ে যে হাড় ভাঙা পরিশ্রম ও দুঃসহ উদ্বেগ ভোগ করতে হয় তা তারা ভুলে যায় রামকথার মধুনিঃসন্দিনী সঞ্জীবনী রসসিঞ্চনে। আবার তারা বিভোর হয়ে গেল, আবার তারা গান গাইছে, এক বাণী করুণা নিধান কি সো প্রিয় যাকে গতি নান কি, অর্থাৎ করুণাময় রামচন্দ্রের এই একই রীতি, যার আর কোনো গতি নেই, অসহায় যে সেই তার প্রিয়। রত্নসাগরের বুকে ভাসমান নৌকায় দাঁড়িয়ে সন্ধ্যার পটভূমিতে এই সঙ্গীতের মূর্ছনা আমাকে বিহ্বল করে তুলল। প্রায় দু মিনিট কাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর প্রধান মাঝির তাগিদে আমি ছইয়ের মধ্যে ঢুকে এক কোণে আসন পাতলাম। মাঝিরা কলকণ্ঠে গান গাইছে, জড় চেতন জগজীব সকল রামময় জানি বন্দে সবকে পদ কমল সদা জরি যুগ পানি, অর্থাৎ জড় চেতন জীব জগৎ সকলই রামময় জানি, যুক্ত করে সকলের পদকমল বন্দনা করি। বড় সার্থক ও সময়োপযোগী এই গান, মনের তন্ত্রিতে তন্ত্রিতে সত্যি হিল্লোল তোলে। ধন্য তুলসীদাস, তোমার রচনার গুণে বাহ্য জগৎ অন্তর্জগতের ব্যঞ্জনার আধার স্বরূপ হয়ে উঠেছে, সকলই রামময় এই শব্দই ভারতের প্রজ্ঞা সম্পদকে জড়োয়া গহনার সোনার বাঁধনের মাঝে মণিমুক্তার মতো ঝলমল করে তুলেছে। সত্যই তো, এই মুহূর্তে উত্তর তটে যে সমস্ত সাধু সন্তের অকুণ্ঠ কৃপা ও সাহায্য পেয়ে হরিধাম পর্যন্ত এসে দুস্তর সাগর অতিক্রম করে এই দক্ষিণ তটে এসে পৌঁছতে পারলাম, তাদের সকলকেই রামময় জেনে সকলেরই মনে মনে পাদবন্দনা করা আমার কর্তব্য। আমি সাধ্যমতো সকলেরই কথা স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানলাম। মাঝিদের কণ্ঠ নীরব হয়েছে, বোধহয় তারা আহারে বসেছে। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আজ 1361 সালের 30 কার্তিক বিষ্ণুপদী সংক্রান্তি, বাংলাদেশের বহু গৃহস্থের বাড়িতে আজ কার্তিক পূজা হচ্ছে। মহাত্মা পুষণগিরিজির কৃপায় জেনেছি কার্তিক হলেন
ভগবান সনত কুমার, মূর্ত ব্রহ্মবিদ্যার প্রতীক। আমি মা নর্মদা এবং ভগবান সনত কুমারের কথা অনুধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমেই সকাল হলো। বাইরে বেরিয়ে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা, তটের দিকে গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। ছইয়ের মধ্যে পুনরায় ঢুকে চুপ করে বসে রইলাম। ধীরে ধীরে কুয়াশা পাতলা হতেই গাঁঠরি বেঁধে আমি নৌকার দুজন মাঝিকে আলিঙ্গন করে তাদের কাছ থেকে বিদায় নিলাম। কাঠের সিঁড়ি বেয়ে নেমে এলাম দক্ষিণ তটে। পাহাড়ের উপর দিয়ে পত্রান্তরাল হতে প্রভাত সূর্যের উদয় রশ্মি ধীরে ধীরে অত্যন্ত ক্ষীণভাবে ছড়িয়ে পড়ছে পথের উপর। সমুদ্রের ওপারে পেছনে পড়ে রইল উত্তর তট, যার অমৃতময়ী আনন্দ বিজড়িত স্মৃতিকে মনের মণিকোঠায় সযত্নে শ্রদ্ধা ভরে তুলে রেখে দক্ষিণ তটের সম্পদ আহরণের জন্য সাগ্রহে এগিয়ে চললাম। আজ পয়লা অগ্রহায়ণ, রেবা মন্ত্র জপ করতে করতে সমুদ্রের কোল হতে উঠে এলাম পাহাড়ি পথের উপর, যে পথ গিয়েছে নিকটবর্তী বিমলেশ্বর তীর্থের দিকে। উদয় সূর্যের বন্দনা গান গাইতে গাইতে 10 মিনিটে হেঁটেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম তপভূমি নর্মদা দক্ষিণ তট, শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী। আসলে আপনারাও প্রশ্ন করতে পারেন, উত্তর তট না করে দক্ষিণ তটটাই কেন করছি? আসলে আমার এক বন্ধু প্রদীপ সাহু নামে একটা চ্যানেল আছে তার, সে উত্তর তট নিয়ে অলরেডি ভিডিও করছে। তো আমি চাই ওখানে গিয়ে যারা উত্তর তট শোনেননি অবশ্যই ওনার চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা এপিসোড শুনতে থাকুন, এবং যারা মায়ের কাছ পর্যন্ত পৌঁছতে পারেননি তারা প্রত্যেকেই মানসিকভাবে মা নর্মদার পরিক্রমা প্রত্যেক দিন করতে থাকুন। এটা আপনার জীবন বদলে দেবে। আর বইটি লিখেছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী। আর বইটি যদি আপনাদের কিনতে হয়, কেনার ইচ্ছে থাকে, অবশ্যই ডিসক্রিপশনে দেখুন, উত্তরখণ্ড দক্ষিণখণ্ড দুটোই দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি কিনে নিতে পারবেন। আর এইভাবে প্রত্যেক দিন আপনাদের সামনে মা নর্মদার মহিমার কথা তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।